আমরা আজকে একটা অভিযানে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের অভিযানটা হচ্ছে আমরা ঋষিধামে যাব। ঋষিধাম থেকে আমরা একটা ওখানে খুব পিছনে একটা খুব সুন্দর একটা পুকুর আছে, সেটা সচরাচর এটা কেউ দেখে না একদম পিছনে। ওখান থেকে একটা হ্যাঁ ওখান থেকে একটা পদ্ম ফুলের বীজ সংগ্রহ করা হবে, সেটা আবার আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। শেষনা গাছে ফুল ধরে আছে, যেদিন পরে শেষনা ধরবে। এগুলো কি মুলা? না মুলা খেতে আমরা পদ্ম ফুলের ওখানে যাচ্ছি পদ্ম ফুল তোলার জন্য। সাথে আছে আমার সাথে কাকু, পিসা কাকু। বলতো এই যে পুকুরের ঘাট, আসো এখানে। পদ্ম পুকুরের পদ্ম নিতে আসছে সোনা পিসা। এখন আর তুম এই দেখো পিসা এই পদ্ম ফুল নেওয়ার জন্য যাচ্ছে এখন, দেখছো উনি খুব। আমার জন্য একটা স্বর্ণ কমল নিয়ে আসিয়েন। যেখান থেকে পদ্ম ফুলের শিকড় যেখানে পাওয়া যায়, অনেক গভীরে চলে যায় না পদ্ম ফুলের ইয়েটা। আমি এটাকে অনেক বেশি ইজি মনে করেছিলাম, যদিও এটা ততটাও ইজি ছিল না, কারণ একেবারে মূল অক্ষত অবস্থায় পদ্ম পাতাগুলো নিয়ে আসা খুব টাফ ছিল। আর পিসা প্রচণ্ড ধৈর্যশীল ছিলেন, খুব চেষ্টা করেছিলেন উনি। আমি বারবার থামতে বলছিলাম না পারলে ছেড়ে দেওয়ার জন্য, বাট উনি কোনোভাবে হাল ছাড়বেন না, বারবারই চেষ্টা করে গিয়েছেন। এবং অনেক চেষ্টার পর, অনেক সময়ের পর তিনি ফাইনালি নিয়ে আসতে পেরেছেন। এই অনেক কষ্টের পরে পিসা তুলতে পারছে। এটা হচ্ছে পদ্মের শিকড়, পদ্ম ফুলের শিকড় সহ পদ্ম পাতা। আগাছাগুলো পরিষ্কার করতেছে। আরেকটা তোলার জন্য গেছে পিসা ওদিকে, আরেকটা চেষ্টা করছে আরেকটা নেওয়ার জন্য। নিয়ে এসে পিসা অ্যানির হাতে দিল এবং অ্যানিকে এর ভেতর একটা ব্যাং কামড়ে দিয়েছে। ব্যাঙের কামড়ে অ্যানি কিছুটা আহত, যাই হোক এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একদম লক্ষণের মতো লাগছে, দাঁড়িয়ালা লক্ষণ। লক্ষণের হাতে যেরকম, না না আমাকে কেন দিচ্ছেন এটা আপনি আলাদা। আমরা
আজকে ঋষিধামে আসছিলাম, ওখান থেকে কিছু ফুলের গাছের ঢাল আমরা নিয়েছি। চেষ্টা করব আমাদের বাড়িতে বাগানে সেই ফুলের গাছগুলা রোপণ করে সেখানে যাতে ফুল আমরা আমাদের মতো করে ফুল গাছ তুলতে পারি। আর একটা বিষয় হচ্ছে আমরা একটা পদ্ম ফুলের বীজ নিয়েছি শিকড় সহ, দেখা যাক যদি ওটা হয় তাহলে তো আমরা ওখানে একটা পদ্ম ফুলের একটা ছোট পুকুরের মতো একটা হবে, ছোট পুকুর আমাদের মতো আসলে হইলো। আমরা এইমাত্র আশ্রম থেকে বের হলাম, আশ্রমে ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে, আগেও দেখিয়েছিলাম, বললো যে চা নেই, সকালবেলা ওনারা চা বিক্রি করে না। তো আমরা ফ্যানের বাতাসে বসেছি, প্রচন্ড গরম লাগছে, রোদ উঠে গেছে, আর পিসা ড্রেস চেঞ্জ করে পদ্ম ফুলের যে একদম গোড়া থেকে পদ্ম ফুলের যে পাতাগুলো নিয়ে এসছে ওগুলো নিয়ে আসবে, আমরা ওনার জন্য ওয়েট করছি। এখানে অনুপবাবু আছে, আপনি কিছু বলবেন বলুন। আর আমরা ওয়েট করছি পিসার জন্য, তো দেখা যাক পিসা কতক্ষণ আসতে পারে। তো বাই বাই, আজকের মতো টাটা এখানে, আমরা আমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগের জন্য ওয়েট করুন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সো বাই বাই, টাটা।